প্রথমেই প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে হয়তো ব্যাকগ্রাউন্ড একটা আওয়াজ পাচ্ছ, যদি ব্যাকগ্রাউন্ড একটা আওয়াজ পেয়ে থাকো, এখন লাইভ ক্লাস চলছে তো তোমরা জানাবে যে ব্যাকগ্রাউন্ডে কোনো আওয়াজ চলছে কিনা, ঠিক আছে? যদি হয়ে থাকে তো জানাও প্রত্যেকে, ক্লাসটা শুরু হয়ে গেছে এবং প্রত্যেকে টাইমে জয়েন করেছো। আর হ্যাঁ, যারা জয়েন করছো তারা কিন্তু রোজই জয়েন করো, কারণ আমরা এইভাবে প্রতিটা চ্যাপ্টার আস্তে আস্তে কমপ্লিট করাবো। এবং দেখো, এক একটা চ্যাপ্টার থেকে হয়তো দু থেকে একটা করে প্রশ্ন পরীক্ষায় জিএনএমে আসবে, এবং কোনো কোনো চ্যাপ্টার থেকে হয়তো প্রশ্ন একদমই আসবে না। এবার যে যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো করিয়ে দেবার দায়িত্ব আমার, যেহেতু আমি ইউটিউবে তোমাদেরকে পড়াই তো আমার একটা দায়িত্ব আছে। এরকম না যে তোমাদেরকে আমি দায়িত্ব নিয়ে পুরোটা কভার করাবো না, পুরোটা কিন্তু আমি তোমাদেরকে দায়িত্ব সহকারে করাবো। এবং তোমরা যারা রেগুলার দেখো ক্লাসটা লাইভে, তারা লাইভই দেখবে, এবং যারা পরে রেকর্ডটা আপলোড হয়ে যায় রেকর্ডটা দেখো, তারা রেকর্ড দেখবে, কোনো প্রকার অসুবিধা কিন্তু নেই, ঠিক আছে? চলো, আজকে কিন্তু টোটাল আমরা আগের দিনে 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, আজকে টপিক হচ্ছে আমাদের বংশগতি। আর প্রত্যেকে জানো এই বংশগতি চ্যাপ্টার থেকে কখনো কখনো এমন এমন প্রশ্ন আমাদেরকে তুলে দেয়, আমরা সেই প্রশ্নগুলোর সলিউশন করতে পারি না। আজকের এই ভিডিওটা দেখার পর বা আগের ভিডিওটা যারা দেখোনি, এই মুহূর্তে এই ভিডিওটা দেখছো, তারা আগের ভিডিওটা হয়তো অনেকে দেখোনি, তারা এই ভিডিওর কমেন্টে একটা লিঙ্ক পাবে, ওখান থেকে তোমরা ভিডিওটা দেখে নেবে, অথবা প্লেলিস্ট অপশনে তোমাদের আগের ক্লাসগুলোর সমস্ত ভিডিও কিন্তু দেওয়া রয়েছে। আর তোমরা প্রত্যেকে জানো যে 14 জুলাই তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন, সেদিন আমাদের ANM-GNM 2024 পরীক্ষাটা সংঘটিত চলেছে। তো তার জন্য যারা এখনও বসে আছো যে পরীক্ষা কবে হবে, পরীক্ষা পিছিয়ে যাবে, এই হবে সেই হবে, সব কোথাও গুজবে কান না দিয়ে, কোথাও পরীক্ষা কিন্তু পিছাচ্ছে না। 14 জুলাই যেমন পরীক্ষা হবে সেই একই ডেট একই টাইমে কিন্তু পরীক্ষা হচ্ছে, পরীক্ষা পেছাবার কোনো সম্ভাবনা বিন্দু মাত্র নেই, কারণ WBCG পরীক্ষা ডেটই হয়েছে। ঠিক তেমনই ANM-GNM পরীক্ষাও কিন্তু খুব একটা পেছবে না। তো চলো, 10টা প্রশ্ন হয়েছিল, আগের ক্লাসটা দেখলে আগের ক্লাসটা বুঝে যাবে। আর হ্যাঁ, দেখো তোমাদের কাছে একটা খুব খারাপ লাগে, তোমরা ভিডিওটা দেখো কিন্তু ভিডিওটা দেখার পর কেউ লাইক করো না। তো কেন লাইক করো না জানি না, ভিডিওটা কি খারাপ লাগে, মানে ভিডিও কি ভালো হয় না, বা আমি পড়া বোঝাতে পারি না? তো সেরকম না যদি হয় তোমাকে কমেন্টে জানাবে যে দাদা পড়াগুলো বুঝতে পারছি না, প্লিজ জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবে যে না ক্লাসটা ভালো লাগে, বা কিছু একটা কমেন্ট করে যাবে, এবং ভিডিওটা কিন্তু একটা অবশ্যই লাইক করে দেওয়ার রিকোয়েস্ট রইল। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটা কল করে দিও সমস্ত নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আজকের প্রশ্ন হচ্ছে 11 নম্বর প্রশ্ন, পিতা স্বাভাবিক ও মাতা বর্ণান্তার বাহক হলে কী হবে? তোমরা প্রশ্নটা ভাবো, ঠিক আছে? 4টা অপশন এখানে রয়েছে, তোমরা যারা পড়ে এসছো এই চ্যাপ্টার আমাদের পড়া দিয়েছো আজকের গ্রুপে, কারণ আমরা যে ফ্রি গ্রুপটা আমাদের রয়েছে, যারা ফ্রি গ্রুপে এখনও অ্যাড হওনি, নিচের ডিসক্রিপশন বক্সে আমরা রোজ 4টা করে চ্যাপ্টার পড়া দেবো, এবং সেই চ্যাপ্টার থেকে মক টেস্ট নেওয়ার ব্যবস্থা করি ইউটিউবের ক্লাসের মাধ্যমে। তো যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, নিচের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, ফেসবুক গ্রুপের মাধ্যমে যারা মক টেস্ট দিতে চাও ফেসবুক গ্রুপের লিঙ্ক পাবে, যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে আমার সঙ্গে ফেসবুকে কন্ট্যাক্ট করবে। এবং যারা আমাদের মক টেস্ট ব্যাচে ভর্তি হতে চাইছো 199 টাকা, বা দেখো অনেকে মক টেস্ট ব্যাচের জন্য মেসেজ করেছো বা ভর্তির জন্য করেছো, প্রচুর স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশন নিয়েছে মক টেস্ট ব্যাচটাতে। এবং এই ব্যাচে অ্যাডমিশন নেওয়ার একটাই প্রধান কারণ যে আমরা কেমন প্রিপারেশনের মধ্যে রয়েছে, যখন প্রতি চ্যাপ্টারই তো আমরা মক টেস্টগুলো করাবো তখন কেমন প্রিপারেশনের মধ্যে রয়েছে আমরা, সেটা নিজেরা নিজেদেরকে যাচাই করতে পারবো। কারণ অনেক স্টুডেন্ট কিন্তু একসাথে এখানে মক টেস্ট দেয়, সেখানে রেজাল্ট পাবলিশ হয়, সেখানে তুমি কত নাম্বারে রয়েছো, তোমার র্যাঙ্ক কত, তুমি তোমার প্রিপারেশনটাকে বুঝতে পারবে। এবং আমরা যেদিন যেই চ্যাপ্টারের মক টেস্ট নিই তার আগে কিন্তু সেই চ্যাপ্টারটাকে পড়িয়ে দিই বা সেই চ্যাপ্টারকে ডিটেলসে বুঝে দিই, ঠিক যেমন পেড ক্লাসে হয়, ঠিক তেমনই মক টেস্টটাও সেমই ব্যাপার, যে কোনো এরকম ব্যাপার না যে আমরা মক টেস্ট করাচ্ছি মানে মক টেস্ট পরীক্ষাই নিচ্ছে, এরকম না, আমরা কিন্তু ক্লাসটাও করিয়ে দেবো, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেবো, তার সঙ্গে কিন্তু 500 মানে 500টা যে মক টেস্ট সেটা নিচ্ছি। ANM-GNM-এর ঠিক যেমন প্রশ্নপত্র তোমরা পাও ঠিক সেরকমই সেই প্রশ্নপত্রের আদলেই কিন্তু আমাদের প্রশ্নপত্রগুলো আমরা বানিয়ে নিই, এবং ফের প্রশ্নপত্রের উপর ভিত্তি করি আমরা মক টেস্টটা নিয়ে থাকি। তো যারা এখন অ্যাডমিশন আমার ইচ্ছা আছে, প্রবল ইচ্ছা আছে, একটা কন্ট্যাক্ট নাম্বার নিচে দেখো যাচ্ছে, ওই যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ, এই কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা কন্ট্যাক্ট করো, 7001946335, ঠিক আছে? 7001946335 এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার। চলো, অনেক কথা বলে ফেললাম, তো যারা এবার এই প্রশ্নটা উত্তর অনেকে বলছো, চলো আমি এবার প্রশ্নটা সলিউশন করে দিই। পিতা স্বাভাবিক মাতা বর্ণান্ততা, বংশগতি চ্যাপ্টারের প্রশ্ন। দেখো আমরা পড়লাম পিতা স্বাভাবিক, পিতা স্বাভাবিক মনে হচ্ছে আমরা প্রত্যেকে কী জানি, আগে ভালো করে বলার চেষ্টা করি যে পুরুষদের কিন্তু গ্যামেট এক্স ওয়াই, আর মহিলাদের কিন্তু কী বলতো দুটোই এক্স গ্যামেট, মানে মহিলাদের ক্ষেত্রে দুটোই কিন্তু সেম গ্যামেট। কখনো কখনো ANM-GNM পরীক্ষায় প্রশ্ন এটাও দিতে পারে যে হেটারোগ্যামেটিক কারা আর হোমোগ্যামেটিক, হোমো মানে দুটোই সমান, ভালো করে শোনো, হোমো মানে দুটোই সমান যখন হবে তখন বলবো হোমো,
আর হেটারো মনে হচ্ছে একটা তার বিপরীত হবে, এক্সের বিপরীত হয়, তাই হচ্ছে পুরুষরা হচ্ছে হেটারোগ্যামেটিক মেল আর মহিলারা হচ্ছে হেটারোগ্যামেটিক মহিলা, কারণ সরি মহিলারা হচ্ছে হোমোগ্যামেটিক এবং পুরুষরা হচ্ছে হেটারোগ্যামেটিক, কারণ পুরুষদের দুটো গ্যামেট আলাদা, মহিলাদের দুটো গ্যামেট সেম, এই জন্য মহিলারা হচ্ছে কি না মহিলারা হচ্ছে হোমোগ্যামেটিক, পুরুষরা হচ্ছে হেটারোগ্যামেটিক। এবার দেখো প্রত্যেকে জানো যে বর্ণান্ধতার যে জিন, বর্ণান্ধতার জিন সর্বদা এক্স ক্রোমোজোম অবস্থান করবে, তাহলে পুরুষদের ক্ষেত্রে দেখো একটা এক্স রয়েছে, তার মধ্যে আমি এখানে এক্স ওয়াই লিখি, আর মহিলাদের ক্ষেত্রে যদি এক্স এক্স লিখি, তাহলে পুরুষদের ক্ষেত্রে কিন্তু গ্যামেটটা এক্সই অবস্থান করবে, ওয়াইয়ে কিন্তু কোনো প্রকার গ্যামেট থাকবে না, কিন্তু মহিলাদের ক্ষেত্রে দুটোতেই গ্যামেট থাকবে, কী বলব দুটোতেই কিন্তু বর্ণান্ধতার গ্যামেটটা থাকবে, ঠিক আছে। এবার আমি যদি এখান থেকে ভালো করে লিখি, পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই, মহিলাদের ক্ষেত্রে এক্স এক্স। এবার দেখো বর্ণান্ধতার যেটা পজিটিভ জিন, পজিটিভ মানে যেটা হচ্ছে ভালো জিন, মানে যেটাই কোনো রোগ নেই, সেই জিনটাকে সি প্লাস দিয়ে চিহ্নিত করলাম, আর যেটা হচ্ছে রোগ বহন করে জিন সেটাকে সি দিয়ে চিহ্নিত করলাম। এবার আমাদের বলা ছিল মাতা বাহক পিতা স্বাভাবিক, তাহলে পিতা যখন স্বাভাবিক তার মানে দেখো পিতার গ্যামেটটা হবে এক্স সি প্লাস, মানে পজিটিভটা, কারণ পিতার এখানে কোনো রোগ নেই আর ওয়াইয়ে তো কোনো প্রকার কিছু থাকবে না, আমি আগেই বললাম, বুঝতে পারছো আশা করছি, যারা না বুঝতে পারো নিজের কমেন্টে জানাও। পিতা যেহেতু স্বাভাবিক তাই পিতাটাই সি প্লাস হয়ে গেল, আর যেহেতু ওয়াই গ্যামেটে কোনো প্রকার জিন থাকে না তাই ওয়াইটা ফাঁকা রইল, এখানে কোনো জিন হবে না, সি প্লাস হবে না সি হবে না। আর মাতার একটা জিন ভালো, মানে একটা জিন পজিটিভ আছে, মানে একটা জিন ঠিক আছে আর একটা জিনের রোগ আছে, মানে মাতা হচ্ছে বাহক, মানে বহন করছে, মা কিন্তু রোগে আক্রান্ত হলে হ্যাঁ দুটোই সি হতো, রোগে আক্রান্ত মানে দুটোই সি হয়, যদি রোগের বাহক বলে তার মানে একটা ভালো একটা জিন নষ্ট হয়েছে, ঠিক আছে, আর একটা গ্যামেট বা একটা জিন ঠিক আছে। এবার এখান থেকে তুমি চেকারবোর্ড যেমন করে ঘটাও প্রত্যেকে পড়েছো, এখান থেকে কটা গ্যামেট পাবো দেখো, একটা এক্স সি প্লাস গ্যামেট আর একটা ওয়াই গ্যামেট পুরুষদের যেটা পাওয়া যায়, আর মায়ের ক্ষেত্রে দেখো এক্স সি প্লাস পাবো আর একটা পাবো কি এক্স সি। এবার তুমি ধরো ক্রস ঘটাতে চাইছো, তো ক্রসটা এবার ভালো করে একটু ঘটাও, এখানে ক্রস ঘটালে কী কী পাবো দেখো, এখানেতে আমি যদি দেখাই যে এখানে এক্স সি প্লাস রয়েছে, এখানে এক্স সি প্লাস রয়েছে, তাহলে এক নম্বরের সঙ্গে এখানের এক নম্বর মিলিয়ে দাও, তাহলে এক্স সি প্লাস এক্স সি প্লাস, তাই তো এক্স সি প্লাস হয়ে গেল। আচ্ছা নেক্সট এই এক নম্বরের সঙ্গে এখানে দু নম্বরটাও গুণ করো, ঠিক আছে, গুণ করো, গুণ করলে কী হবে দেখো এক্স সি প্লাস আর কী হবে এক্স সি হলো এক্স সি প্লাস এক্স সি। নেক্সট দেখো এই ওয়াইটার সঙ্গে এই এক্স সি প্লাসটা হবে, ঠিক আছে, এই দু নম্বরের সঙ্গে আবার এই এক নম্বর হবে, তার মানে দেখো এক্স সি প্লাস ওয়াই আবার এই দু নম্বরের সঙ্গে এখানে এক্স সি এর গুণ হবে এক্স সি, ঠিক আছে, তার মানে দেখো এক্স সি ওয়াই এক্স সি ওয়াই। এবার এখান থেকে তুমি গ্যামেটগুলো মেলাও, কটা গ্যামেট, একটা গ্যামেট দুটো তিনটে চারটে, তাহলে কীরকম পাওয়া গেল দেখো ভালো করে দেখো না, এখানে পুরুষ হচ্ছে একটা হচ্ছে স্বাভাবিক পুরুষ, একটা হচ্ছে বর্ণান্ধতা আক্রান্ত, মানে পুরুষরা কোনো দিন না বর্ণান্ধতার বাহক হয় না, পুরুষটা আক্রান্ত হয় সর্বদা, ঠিক আছে, কারণ ওদের গ্যামেটটা সর্বদা আক্রান্ত হবে, নয়তো রোগ থাকবে না। আর মহিলারা বাহকও হবে, মহিলারা আক্রান্ত হবে, মহিলারা স্বাভাবিকও হবে, মহিলারা সব হতে পারে। এবার এখান থেকে ভালো করে লক্ষ্য করে দেখো যে পাচ্ছিটা কি, আমরা পাচ্ছিটা হচ্ছে এটা হচ্ছে স্বাভাবিক মহিলা একটা হলো, এটা হচ্ছে দেখো স্বাভাবিকই, মানে এত রোগ নেই, মানে স্বাভাবিক বাহক হতে পারে, বাহক হলো মহিলাটার কিন্তু রোগ নেই কিন্তু বাহক, মানে মহিলার কিন্তু আক্রান্তগুলো লক্ষণগুলো সুস্পষ্টিত নয়, তার মানে এটা হচ্ছে স্বাভাবিক। কিন্তু পুরুষরা দেখো মানে পুরুষদের ক্ষেত্রে যদি এটাকে আমি 100% ধরে নিই, মানে এই 50% হচ্ছে কী হচ্ছে দেখো আক্রান্ত, বাকি ফিফটি পার্সেন্ট হচ্ছে রোগাক্রান্ত নয় আর বাকি 50% কি আক্রান্ত, এটা হচ্ছে আক্রান্ত। তাহলে এবার এখান থেকে আমি যদি গ্যামেটটা করি তাহলে কী হচ্ছে দেখো 50% হচ্ছে আক্রান্ত, 50% আক্রান্ত নয় বা স্বাভাবিক, আর এক্ষেত্রে কী হলো না দুটোই হচ্ছে কী হলো না দুটোই হচ্ছে যে স্বাভাবিক, মানে বাহক কিন্তু স্বাভাবিক। তাহলে মহিলার এখানে অ্যান্সারটা কী হবে বলো, ভালো করে লিখে নিয়েছে প্রত্যেক আশা করছে, তাহলে এখানে অ্যান্সারটা কী হবে এখান থেকে হবে যেটা সেটা হচ্ছে যে অর্ধেক কন্যা বন্যান কন্যারা স্বাভাবিক, সরি কন্যারা স্বাভাবিক কিন্তু পুত্রদের অর্ধেক স্বাভাবিক অর্ধেক বন্যান্ধ, তাই তো পুত্রদের কী হলো অর্ধেক স্বাভাবিক এবং অর্ধেক বন্যান্ধ হলো, তাই তো পুত্রদের অর্ধেক স্বাভাবিক অর্ধ, তাহলে এখানে অপশন সিটা হচ্ছে কি না সিটা হচ্ছে যে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন আসো বন্যান্ধ পুরুষের জেনোটাইপ, এইমাত্র আমি ক্লাস করাতে করাতে বললাম যে বন্যান্ধ পুরুষের জেনোটাইপটা কী হয়, পুরুষদের কী হয় বন্যান্ধ পুরুষ মানে বন্যান্ধতা আক্রান্ত রয়েছে, মানে দেখো এক্স সি ওয়াই হয়, কারণ পুরুষরা সর্বদা আক্রান্ত হলে সি বলেছিলাম, তাহলে এক্স সি ওয়াই হচ্ছে এখানে রাইট অ্যান্সার। মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না, চারটা অপশান আছে রোলার জিপ, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, কানের যুক্তলতি। ভালো করে মনে রাখবে যে অটোজোম দ্বারা কিন্তু যেটা নিয়ন্ত্রিত হয় না সেটা হচ্ছে যে কানের যুক্তলতি কিন্তু সর্বদা অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত, থ্যালাসেমিয়াও কিন্তু অটোজোম বাহিত রোগ, রোলার জিপটা তো মাস্ট অটোজোম বাহিত রোগ, কারণ এগুলো প্রত্যেকটা অটোজোম, কিন্তু হিমোফিলিয়াটা আমরা বলি না সেক্স ক্রোমোজোম বাহিত রোগ,
ঠিক আছে, রানী ভিক্টোরিয়ার পরিবারে দেখা গেছে না সেক্স ক্রোমোজোম বাহিত রোগ বা এক্স ক্রোমোজোম বাহিত রোগ মানে কোনটা হচ্ছে, তার মানে অটোজোম বাহিত নয় কোনটা, নিশ্চয়ই হবে কোনটা, হিমোফিলিয়াট হচ্ছে রাইট অ্যান্সার, তাহলে এখানে হচ্ছে কি অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, বর্ণান্ধতা কোন ক্রোমোজোমের সংযুক্ত রোগ। দেখো যখন পড়বে ডিটেলসে পড়বে, জাস্ট অ্যান্সারটা জেনে রাখলে হবে না, আমাদের কী কারণে হচ্ছে, কীভাবে হচ্ছে, প্রতিটা কিন্তু আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে চলে আসো, তোমরা কমেন্টে অ্যান্সার দাও, আমি প্রত্যেকের অ্যান্সার পড়বো, প্রত্যেকে অ্যান্সার দাও, যখন ভিডিওটা দেখছো প্রত্যেকে অ্যান্সার দাও। বর্ণান্ধতা কোন ক্রোমোজোমের সংযুক্ত বংশগত রোগ, টোটাল চারটে অপশান, টোটাল চারটে অপশান রয়েছে, ওয়াই ক্রোমোজোম, এক্স ওয়াই ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম, কোনোটি নয়, ওয়াই ক্রোমোজোম, এক্স ওয়াই ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম, নাকি কোনোটি নয়। বর্ণান্ধতা কোন ক্রোমোজোম সংযুক্ত রোগ, তোমরা অ্যান্সার দাও, এই মাত্র পড়ানো হয়েছে না, বর্ণান্ধতা হচ্ছে এক্স ক্রোমোজোম সংযুক্ত রোগ, কি না, এক্স ক্রোমোজোম সংযুক্ত রোগ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আসো, বর্ণান্ধতা মানুষ যে রংটাকে পৃথক করতে পারে না, যে রংটাকে বর্ণান্ধতা মানুষরা পৃথক করতে পারে না, সেটা হচ্ছে কি, লাল সবুজ, কি বললাম না, লাল সবুজ। ঠিক আছে, এই বর্ণান্ধতার কিন্তু একটা নাম রয়েছে, ভালো করে প্রত্যেকে শুনে রাখো, যখন পড়ছো আর একটু এটা এখান থেকে প্রশ্ন আসতে পারে, কালার ব্লাইন্ডনেস, মানে কালারে অন্ধতা। ঠিক আছে, কালার ব্লাইন্ডনেস মানে মানুষরা না লাল সবুজ রঙের যে পার্থক্য সেটাকে পৃথক করতে পারে না, তাহলে এটার নাম কি, কালার ব্লাইন্ডনেস, রাইট, কি বললাম, কালার ব্লাইন্ডনেস। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো নেক্সট, এবার আমরা অনেকে জানি না যে বর্ণান্ধতার বিভিন্ন প্রকার রোগ রয়েছে, মানে বর্ণান্ধতা না বিভিন্ন প্রকার নামে ডাকা হয়, কী কী নামে, দেখো যদি ব্যক্তি একটা সবুজ রং আছে, ঠিক আছে, যে বর্ণান্ধতা দেখা, তাকে যদি সবুজ রংটা দেখানো হয় সে চিনতে পারে না, যদি এরকম সবুজ বর্ণ বর্ণান্ধতা আক্রান্ত ব্যক্তি চিনতে না পারে তখন সেটাকে বলা হয় ডিউটেরানোপ। ভালো করে শুনে রাখো, সবুজ বর্ণ চিনতে না পারলে ডিউটেরানোপ। যে ব্যক্তি নীল রং, মানে এই যে নীল কালারটা আছে বর্ণান্ধতা যারা রয়েছে, সে নীল কালারটা চিনতে পারলো না, তখন সেটাকে বলা হবে কি, না ট্রাইটানোপ, কি বললাম, ট্রাইটানোপ। ঠিক আছে, আর যখন ব্যক্তি লাল রংটাকে চিনতে পারে না, একটা লাল কালার আছে, লাল কালারটাকে ধরো ব্যক্তি চিনতে পারছে না, তখন সেটাকে বলছে কি, প্রোটোনোপ, কি বললাম, প্রোটোনোপ, প্রোটোনোপ, ট্রাইটানোপ, আর কি না ডিউটেরানোপ। সবুজ হলে ডিউটেরা, লাল হলে প্রোটো, ট্রাইটো মানে নীল, তাহলে কি বললাম, প্রোটো ট্রাইটো ডিউটেরা, প্রোটো মানে লাল, ট্রাইটা মানে নীল, ডিউটেরা মানে সবুজ, হয়ে গেল। আচ্ছা নেক্সট প্রশ্নে চলে এসো, নিচের কোনটি পিতা মাতা থেকে, আমাদের কি সব প্রশ্ন হয়ে গেল, আচ্ছা 11, 12, 13, 14, 15, 16 নাম্বার, আচ্ছা নিচের কোনটি পিতা মাতা থেকে বংশ পরম্পরায় প্রাপ্ত হতে পারে, সাঁতারের কৌশল, বড়নাক, সি ডি, ভাস্কর্য, শরীর, উপরের সবগুলি। ভালো করে প্রশ্নটা একটু পড়ে বোঝার চেষ্টা করো যে কী বলতে চাইলো। দেখো বলেছে নিচের কোনটি পিতা মাতা থেকে বংশ পরম্পরায় প্রাপ্ত হতে পারে। দেখো সাঁতারের কৌশল কিন্তু বংশ পরম্পরায় প্রাপ্ত না, মানে তার বাবা মা সাঁতার না জানলে ছেলে কিন্তু সাঁতার জানবে, সে শিখলেই পারবে, বাবা মা পড়াশোনা জানেনি মানে ছেলে যে পড়াশোনা করবে না, এটা কিন্তু না, ছেলে কিন্তু পড়াশোনা করতেও পারে, ছেলে গান শিখতেও পারে, এই যে এটা কিন্তু বংশ পরম্পরা, এগুলো প্রাপ্ত না, এগুলো আমরা কি অর্জিত, অর্জিত আমরা অর্জন করতে পারি এফে। ঠিক আছে, আর যেগুলো জন্মগতভাবে হয়ে থাকে, ঠিক আছে, সহজাত মানে জন্মগত হবে, যেমন বড় নাক কিন্তু, তারপর তোমাদের যে ভাস্কর্য শরীর, ভাস্কর্য শরীরটা কিন্তু না, কিন্তু বড় নাকটা কিন্তু বংশ পরম্পরায় প্রাপ্ত। ঠিক আছে, কী বললাম, বড় নাকটা কিন্তু বংশ পরম্পরায় প্রাপ্ত হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, নিচের কোনটি জিন দ্বারা নিয়ন্ত্রিত নয়, নিচের কোনটি জিন দ্বারা নিয়ন্ত্রিত নয়। দেখো চোখের রং না ফ্যামিলিগতভাবে দেখবে বাবা মা বা পুরোপুরুষে, যদি চোখের রং যদি থাকে নীল কালারের, যদি চোখের রং থাকে, ঠিক আছে, বা দেখবে অনেকের চোখের মণি একটু অন্য টাইপের হয়, তখন এটা দেখা যায়, তাহলে চোখের রংটা জিন দ্বারা নিয়ন্ত্রিত। উচ্চতা দেখবে বাবা মার উচ্চতা যদি ভালো হয় তাহলে ছেলে মেয়ের উচ্চতাও ঠিকঠাকই থাকে, তার মানে উচ্চতাটা হচ্ছে জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। চুলের রংটা হচ্ছে জিন দ্বারা নিয়ন্ত্রিত, নান অব দ্যা বাবা, তার মানে কোনোটিই নয়, মানে অ্যান্সারটা হচ্ছে ভুল দেওয়া আছে এখানেতে, সবগুলি জিন দ্বারা নিয়ন্ত্রিত হতো। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে আসো, যে প্রক্রিয়ায় বৈশিষ্ট্যগুলি পিতা মাতা থেকে সন্তানদের মধ্যে প্রেরণ করা হয় তাকে বলে কি, যে প্রক্রিয়ায় বৈশিষ্ট্যগুলি পিতা মাতা থেকে সন্তানদের দেহে প্রেরণ করা হয় তাকে কি বলে, প্রকরণ, বংশগতি, জিন অ্যালিল। বৈশিষ্ট্যগুলো যখন পিতা মাতায় আসবে, ধরো বাবা মা যে বৈশিষ্ট্য, কারো লম্বা বৈশিষ্ট্য বা বেটে বৈশিষ্ট্য, বা কারো বাবা মা খুব বুদ্ধিমান, তাহলে সেটা সন্তান সন্ততির দেহে বা বংশ পরম্পরায় তার নাতি নাতনি দেহে সঞ্চারিত হবে, সেটা কিন্তু কার মাধ্যমে না, বংশগতি, সেটাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে, বংশগতি। নেক্সট প্রশ্ন,
মানুষের মুক্ত কানের লতি হলো এক প্রকার প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সংকর বৈশিষ্ট্য নাকি কোনোটিই নয়? ভালো করে শোনো না, মানুষের মুক্ত কানের লতি কিন্তু সর্বদা খেয়াল রাখবে না, মানুষের যে মুক্ত কানের লতি সেটা কিন্তু সর্বদা প্রকট বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। কী বৈশিষ্ট্যের মধ্যে পড়ে? না, প্রকট বৈশিষ্ট্যের মধ্যে পড়ে থাকে। ঠিক আছে, এবার তোমাদেরকে আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ যে ব্যাপার, এই যে মুক্ত কানের লতি বা যুক্ত কানের লতি, আর একটা ব্যাপার তোমরা জেনে রাখবে এখান থেকে, যে হোলান্ড্রিক জিন, এই হোলান্ড্রিক জিনটা কোথায় অবস্থান করে? প্রশ্নটা তো পরীক্ষায় দিতে পারে যে হোলান্ড্রিক জিন কোথায় অবস্থান করে। ঠিক আছে, হোলান্ড্রিক জিন অবস্থান করে, তোমরা যদি জেনে থাকো যে অ্যান্সারটা বলো না, অ্যান্সারটা বলছো কিন্তু ওয়াই ক্রোমোজোমে। কোথায়? না, ওয়াই ক্রোমোজোমে, ওয়াই ক্রোমোজোমে। ঠিক আছে, ওয়াই ক্রোমোজোমে কিন্তু হোলান্ড্রিক জিন অবস্থান করে। এবার এই হোলান্ড্রিক জিন ওয়াই ক্রোমোজোমে অবস্থান করে মানে বুঝতে পারছো মহিলাদের কোনো দিন ওয়াই ক্রোমোজোমেতে এই জিনটা থাকবে না, তার মানে মহিলাদের তো ওয়াই ক্রোমোজোম নেই, মহিলাদের সবই তো এক্স, তার মানে পুরুষদের দেখা যাবে ওয়াই ক্রোমোজোম। তাহলে পুরুষদের কী হয়? হোলান্ড্রিক জিনটা অবস্থান করে পুরুষদের ক্ষেত্রে, কী হয় না? হোলান্ড্রিক জিন। এবার এই হোলান্ড্রিক জিনের ফলে কী দেখা যায় জানো? হোলান্ড্রিক জিনের ফলে হাইপারটাইকোসিস। এই হাইপারটাইকোসিস ব্যাপারটা কী একটু ভালো করে জেনে রাখো। হাইপারটাইকোসিস ব্যাপারটা মানে হচ্ছে, আমরা অনেকে জানি না যে অনেকে দেখবে যে কানের রোম দেখা যায়, কানে দেখবে শুকো 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 ছোটো ছোটো রোম দেখা যাচ্ছে, ওই এই যে রোম দেখা যাচ্ছে এটা কী বলছে? হাইপারটাইকোসিস বা কানের রোম, বহিঃকরণে লোমের আবির্ভাব মানে হাইপারটাইকোসিস। ওয়াই ক্রোমোজোমে অবস্থিত হোলান্ড্রিক জিন এই হাইপারটাইকোসিসের বাহক। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে আসো। সন্ধ্যামালতি উদ্ভিদে কী ধরনের বংশগতি দেখা যায়? তোমরা অ্যান্সারটা বলো, প্রত্যেকে ভেবে চিনতে অ্যান্সারটা বলো। চারটা অপশান আছে, চারটা অপশানের মধ্যে কোনটা সঠিক তোমরা বলো। না, মনে রাখবে অসম্পূর্ণ প্রকটতা মানে হচ্ছে প্রকটতাটা সম্পূর্ণ নয়, অর্থাৎ বৈশিষ্ট্যটা প্রকটভাবে কোনোটাই। ধরো আমি বলছি একটা লাল জিন আছে, একটা লাল জিন আছে, আর একটা হচ্ছে সবুজ জিন আছে। ঠিক আছে, এবার প্রকট মানে হয় লালটা প্রকাশ পাবে না, মানে লালটাই প্রকাশ পায়, কারণ লালটা হচ্ছে সব থেকে গাঢ়। প্রকট মানে যেটা বেশি গাঢ় সেটা প্রকাশ পায়, বা যেটা বিরাট বড় আকৃতির। প্রকট মানে কি? যেটা সব থেকে বেশিভাবে বোঝা যায়। যেমন ধরো লম্বা বৈশিষ্ট্য, বেটা বৈশিষ্ট্যের মতো লম্বাটা হচ্ছে প্রকট আর বেটাটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক তেমনই লাল সবুজের মতো, দেখো মানুষের চোখে পড়বে আগে লালটাকে, তার মানে লালটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, সবুজটা হচ্ছে লালের সাপেক্ষে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ছোট বৈশিষ্ট্য। ঠিক তেমনই সন্ধ্যামালতী উদ্ভিদের কী হয় জানো? অসম্পূর্ণ প্রকটতা মানে এই লাল বা সবুজ কোনোটাই প্রকাশিত না পেয়ে এদের মাঝামাঝি একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়। কী বললাম? লাল সবুজ কোনোটাই সঠিকভাবে না পেয়ে, না এদের মাঝামাঝি একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়, সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো তোমাদেরকে ভালো করে এক্সামটা বোঝায়, ভালো করে এক্সাম্পলটা বোঝায়। ঠিক আছে, এবার একটা কালো মুরগি নেওয়া হয়েছে। কী বললাম? একটা কালো মুরগি নেওয়া হয়েছে। কালো মুরগি মানে তাকে আমরা কী দিয়ে চিহ্নিত করবো বলো? কালো মুরগি মানে তাকে চিহ্নিত করলাম বি দিয়ে। কী দিয়ে চিহ্নিত করলাম? বি দিয়ে। তাহলে বি বি কালো মুরগি, তার সঙ্গে ক্রস ঘটিয়ে দাও একটা সাদা মুরগি। এবার এখানে সাদা রং যেহেতু নেই তো আছে, মানে এখানে সাদা রংটা এখানে ভালো করে ফুটবে না, ঠিক আছে, তোমরা বুঝতে পারো। আমি সবুজ বললাম বা হলুদ রং দিলাম, ডব্লু ডব্লু। ঠিক আছে, তাহলে এখানে এটা ধরে না হোয়াইট রং, এটা হচ্ছে কি? কালো রং। এবার এদেরকে যখন মিক্সড ঘটানো হলো, ঠিক আছে, যখন মিক্সড ঘটানো তখন এফ ওয়ান জোন হতো, তোমরা বলো তো এখানে কী গ্যামেট পাওয়া যাবে? এখান থেকে পাওয়া যাবে বি গ্যামেট, এখান থেকে পাওয়া যাবে ডাব্লু গ্যামেট। এই বি ডব্লু মিক্সড করে যে তৈরি হয়ে যায় বি ডব্লু, অর্থাৎ কী হয়ে যায়? ব্ল্যাক হোয়াইট, অর্থাৎ নীল মুরগি। কী হয়ে যায়? নীল মুরগি। মুরগিটার রং কী হবে? নীল মুরগি। এটাকে মুছে দিই চলো, এবার নীল কালি দিয়ে এঁকে দিই, তার মানে এটা তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তার মানে এখানে কী হয়েছে দেখো না, এখানে যারা তৈরি হচ্ছে বি ডব্লু, অর্থাৎ কেমন মুরগি? না, নীল মুরগি তৈরি হচ্ছে। তাহলে কী হচ্ছে? না, বি ডব্লু। তাহলে কী প্রকাশ পেলো দেখো? না পেলো কালো, না পেলো হলুদ, প্রকাশিত পেয়ে গেল নীল বৈশিষ্ট্য। তাহলে একটা যে মাঝামাঝি এরকম বৈশিষ্ট্য প্রকাশ পায় তখন সেটাকে আমরা বলবো অসম্পূর্ণ প্রকটতা। কী বললাম? তখন সেটাকে আমরা কী বলবো? অসম্পূর্ণ প্রকটতা। এই অসম্পূর্ণ প্রকটতার একটা চেকারবোর্ড তোমরা আঁকে নিতে পারো। তাহলে বি ডব্লু পেয়েছি এফ ওয়ান জন্যতে, এবার এফ টু জন্য চেকারবোর্ডটা কেমন হবে দেখানো। বি ডব্লু, বি ডব্লু ক্রস গোটাও, এখান থেকে গ্যামেট পাবে বি, এখান থেকে গ্যামেট পাবে ডব্লু, এখান থেকে গ্যামেট পাবে বি, এখান থেকে গ্যামেট পাবে ডব্লু। বি ডব্লু, বি ডব্লু মিক্স গোটাও বি সঙ্গে গুণ করে এই বি আমি শিখিয়েছিলাম, এই বি এর সঙ্গে গুণ করে এই ডব্লু, তাহলে বি ডব্লু, আবার এই ডব্লু এর সঙ্গে গুণ করে এই বি, তার মানে আবার বি ডব্লু, তারপর আবার ডব্লু এর সঙ্গে ডব্লু, কী হলো? হোয়াইট হোয়াইট। ঠিক আছে, তাহলে এখান থেকে কী পাওয়া যাচ্ছে দেখো? এই একটা ওয়ান, দুটো সেম মানে টু, ডব্লু ডব্লু মানে এবার একটা, তাহলে কত হলো? এটা একটা,
এটা দুটো আছে মানে এখানে দুই, এটা হচ্ছে এখানে অনুপাত কত হলো ওয়ান ইফ টু টু ইফ টু, তাহলে অনুপাতের কথা হলো ওয়ান ইফ টু টু ইফ টু ওয়ান। তাহলে যদি বলো অসম্পূর্ণ প্রকটতার জিনোটাইপিক অনুপাত বা ফিনোটাইপিক অনুপাত কত, ওয়ান ইফ টু টু ইফ টু ওয়ান। জিনোটাইপিক মানে যেটা জিনগত অনুপাত, আর ফিনোটাইপিক মানে বাহ্যিক বৈশিষ্ট্য, ঠিক আছে? তাহলে মানে কত, ওয়ান ইফ টু টু ইফ টু ওয়ান। ক্লাসটা কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে তো জানিয়ে যাবো, এটাই আজকে আমার গুরুদক্ষিণা, ঠিক আছে? তো আর কিছু লাগবে না, ক্লাসটা কেমন লাগে যদি ভালো লাগে জানিয়ে দাও। তাহলে নেক্সট ক্লাস আবার নেক্সট দিন নিয়ে হাজির হচ্ছি। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। প্রত্যেকে আমাকে একটা কথাই বলো, দাদা আমার তো পড়া হচ্ছে না, আমি তো পড়তে পারছি না। একটা কথা তোমাদেরকে বলে রাখি, দেখো এত চিন্তাভাবনা করো না। তোমার পড়াশোনা যদি ঠিক থাকে, তোমরা অনেকে পড়তে গিয়ে ভেবা চাকা খেয়ে যাও যে এবছর পারবো তো, আগের বছর হলো না। এই চিন্তাটা, এই নেগেটিভ চিন্তাটা তোমার লাইফটাকে শেষ করছে, জানো কি? তুমি বুঝতে পারছো না যে আস্তে আস্তে এই নেগেটিভিটি, তুমি সর্বদা একটা পজিটিভিটি চিন্তা রাখো যে আমি পারবো, ব্যাস। এটা হচ্ছে তোমার একটা উদ্দেশ্য, আমি পারবো। আমি পারবো না কেন? মানুষ যেখানে চাঁদে যান পাঠিয়ে দিচ্ছে, এত কিছু করছে, নদীর যেখানে জল দেখবে জলের নিচে দিয়ে মেট্রো চলছে, তাই তো? কলকাতায় গঙ্গার নিচে মেট্রো চলছে, তাই মাটির তোলা দিয়ে, তাহলে জলটাকে সরিয়ে দিয়ে যেখানে মেট্রো চালাতে পারে মানুষ, মানুষ যখন মানুষের দ্বারা যখন সব কিছু সম্ভব। সামান্য একটা এএনএম জেএনএম পরীক্ষায় ক্লাস নাইন টেনের ওই চটি চটি বইগুলো আমি পড়ে শেষ করে এএনএম জেএনএম পরীক্ষায় আমি 70 থেকে 75 নাম্বার তুলতে পারবো না। তাহলে তুমি কিসের, তোমার মধ্যে দুর্বলতাটা কোথায় বলছো, যে দুর্বলতাটাকে খুঁজে বের করা আগে, আমি পারবো, ঠিক আছে? আর এই পারবোটা না খুব খুব কমজন বলতে পারে, প্রত্যেকে আগে বলে আমার দ্বারা হবে না। এই হবে নাটা তোমার মনে একটা নেগেটিভিটি সঞ্চার করে। যখন তুমি বলো আমি পারবো, তুমি অবশ্যই একদিন পারবে, তুমি অবশ্যই একদিন পারবে। যখন তুমি বলে পারবো না, তোমার দ্বারা আর কোনো কিছু সম্ভব নাই, মনে হচ্ছে পারবো না, তোমার মন তো আগে থেকেই ভেবে নিয়েছে আমার দ্বারা কোনো কিছু সম্ভব নাই। মনে জোর রাখো। আর হ্যাঁ, প্রত্যেকে অনেকেই ভাবো যে আমি খাওয়া দেওয়া ছেড়ে দিয়ে, না খাওয়া ছেড়ে আমি শুধু এখন দিন রাত পড়বো, এটা একদম ভুল ভাবনা। তুমি 5 ঘন্টা যদি পড়ো, 5 ঘন্টায় যেন তোমার নিজের জন্য হয়। ওই টাইমে কেউ ফোন ঘাঁটবে না, রিলস করতে যাবে না, ফেসবুক ঘাঁটবে না। দরকার এখন ফেসবুকটা একটু অপেক্ষা কর। এই ফেসবুক রিলস এগুলো তোমাদের না ব্রেনকে প্রচুর পরিমাণে ওদের দিকে অ্যাট্রাকটিভ করে নেবে। অ্যাট্রাকটিভ এখন ওদিকে হবে না, জাস্ট ক্লাসের দিকে অ্যাট্রাকটিভ হোক, আর কোনো দিকে না। যেটুকু টাইম ক্লাস করো এবং নিজের বাড়িতে পড়ো, কোনো প্রবলেম হলে আমার সঙ্গে যোগাযোগ করো, ব্যাস। এটুকুই তোমাদেরকে আমি বলতে চাই। 5 ঘন্টা তোমার জন্য, সেই মুহূর্তে ফোন সুইচ অফ করে দূরে ফুরিয়ে রাখো। সেই মুহূর্তে তুমি কোনোভাবে বই ছেড়ে উঠবে না, জাস্ট মাঝে আমাদের পেনকে একটু রেস্ট দেওয়ার জন্য 15 মিনিট করে বিরতি নাও। এই 15 মিনিট করে বিরতি নিয়েও তুমি 1 ঘন্টা ছাড়া 15 মিনিট করে বিরতি নেবে, ঠিক আছে? 1 ঘন্টা পড়লে 15 মিনিট বিরতি, তাহলে 5 ঘন্টায় তুমি কতক্ষণ বিরতি নিচ্ছ? 15 5 75 মিনিট তুমি, মানে 1 ঘন্টা প্রায় 15 মিনিট তোমার বিরতি হচ্ছে। তার মানে তুমি পড়ছো কতক্ষণ, না তুমি পড়ছো হচ্ছে 4 ঘন্টার কম, মানে 3 ঘন্টা 45 মিনিট পড়ছো। এবার এই 3 ঘন্টা 45 মিনিট তুমি পড়ছো, এর সঙ্গে আর 1 ঘন্টা তুমি অ্যাড করে নেবে। এই বিরতিগুলোর যে ফাঁকি টাইমগুলো, তুমি 1 ঘন্টা অঙ্ক প্র্যাকটিস করবে, ঠিক আছে? অঙ্ক প্র্যাকটিস করবে, দেখবে ভালো লাগবে, খুব ভালোভাবে মন বসবে। নেক্সট ডেতে আমি তোমাদেরকে একটা রুটিন করে দেবো, যারা ভিডিওগুলো দেখছো রুটিন করে দেবো। রুটিন মেনে পড়বে। 2023-এ প্রচুর ক্যান্ডিডেট আমাদের ব্যাচ থেকে আমাদের চ্যানেল ফলো করে উপকৃত হয়েছে, ঠিক আছে? আমরা তোমাদেরকে কোনো প্রকার ভুল ইনস্ট্রাকশন দেবো না। আমি দেখলাম একটা চ্যানেল বেশ কয়েকদিন ধরে তোমাদেরকে বলছে 5 লাখ ফর্ম ফিল আপ, মানে সারের মতো চেঁচিয়ে যাচ্ছে, 5 লাখ ফর্ম ফিল আপ হয়নি, এসব ভুলভ্রান্তি কোথায় কান দিও না, 5 লাখ ফর্ম ফিল আপ হয়নি। কারণ মনে রেখো, কেউ 40-45 বছর বয়সে 3 বছরের জন্য আবার নার্সিংয়ের কোর্স করতে যাবে, এটা একটা উল্টোপাল্টা ভাবনা, এরকম ভাবনায় কান দিও না। মোটামুটি ধরে রাখো 28-32 এজের মহিলারা জিএনএমে যেতে পারবে, এএনএমেতে তাও বা জিএনএমে তারা যাবে না। জিএনএমের দিকে যে কম্পিটিশান সেটা কিন্তু কম, এএনএমের দিকে কম্পিটিশানটা বেশি। এটা হবার ফলে এএনএমেতে একটু মহিলারা বেশি যেতে চাইবে, যাদের একটু বয়স হয়েছে, কারণ তারা চায় বাড়ির কাছে তাদের ডিউটি পড়ুক, নিজের এলাকায় তারা ডিউটি করুক, এএনএমের কম্পিটিশানটা হবে, জিএনএমে কোনো ভাবে কম্পিটিশান। তাই কেউ যদি চেঁচিয়ে চেঁচিয়ে বলে এখন 5 লাখ ফর্ম ফিল আপ, আমি দেখছিলাম একটা স্টুডেন্ট আমাকে, আমারই স্টুডেন্ট, ভিডিও পাঠিয়েছিল, 5 লাখ ফর্ম ফিল আপ, এইগুলো ভুয়ো, কোথায় কান দিও না, ঠিক আছে? মানে ওরকম কোথায় কান দিও না, নিজেরা পড়াশোনা করো। এরকম অনেকজন আছে বলবে এরকম ইয়ে হয়েছে, ফেস হয়েছে, ওসব বাদ দাও, ঠিক আছে? শুধু একটা কথাই পড়াও, আর ভুলভাল ভিডিও ইউটিউবে দেখতে যাবে না, ঠিক আছে? ওরকম অনেকে ভুল ভ্রান্তি ভিডিও বলবে, তোমরা ওগুলো কান দেবে না। জাস্ট পড়াটুকু ছাড়া আর কোনো কিছু না, আর নিজের কাজ নিজের টাইমে করো। চলো নেক্সট ডে আবার নতুন ক্লাস নিয়ে হাজির হচ্ছি। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, গুড বাই।